मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतोऽप्यह न जहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्याकृतिमहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमेश्रम् गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं सोऽयं जातप्रथितपुरुष रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जयो जयो भगवान् जगतेर गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीवान् सवार चरणो रेणु मागे अथम श्री भगवान कृपाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ ओ आलोचनार उद्देश्य निये आमरा जे अध्यायटी चर्चा करछि सेटिर नाम स्वदेश यात्रा दीर्घ आठ बछरे श्री रामकृष्ण देवेर साधन भजनेर परे तिनि एसेछेन तार स्वजनदेर काछे अंतिम बारेर जन्य कखनो बोलछेन ना अंतिम बारेर जन्य किन्तु एरपरे आर कखनो ठाकुर आसेननि আমরা যে অধ্যায় দিয়ে অধ্যায় শুরু করেছিল পুথিকার বর্ণনা করছেন শ্রীরামকৃষ্ণের আগমনের কথা ছ মাস ধরে একটানা অদ্বৈতভাবে থাকার জন্য তার শরীর ভেঙে পড়েছিল শরীরে কিচ্ছু তিনি নিতে পারেননি আর বর্ষা সমাগত হওয়ায় বর্ষার কারণে গঙ্গার জল কলুষিত হয়ে গেছিল তখনকার দিনের মানুষ গঙ্গার জল পান করতেন সেই জলে তার পেটের ব্যামোহ উপস্থিত হওয়ায় মথুরানাথ এবং হৃদয় এদের দুজনের ব্যবস্থায় শ্রীরামকৃষ্ণ কামার পুকুরে ফিরে এলেন তার এই আশার ব্যাপারে তার শিবের সংসার পূর্ণ করে দিয়েছিলেন মথুরানাথের গৃহিণী জগদম্বা দাসী চার মাসের মতো ব্যবস্থা দিয়েছিলেন প্রদীপের সলতে থেকে দাঁত খড়কে অব্দি সব রকমের ব্যবস্থা ছিল তার সেই ব্যবস্থাদির মধ্যে দ্রব্যাদি ছিল তার সেই ব্যবস্থাদির মধ্যে ঠাকুর আসছেন দক্ষিণেশ্বরে জানা দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে সেই সংবাদ জানানো হয়েছে তার রিয়াকশন কেমন ছিল সাধারণ কামারপুকুরবাসীর কাছে তা বর্ণনা করা হয়েছে বলা হচ্ছে যেন নতুন করে বসন্তের আগমন হয় বসন্তের অবস্থা নাতিশীতোষ্ণ সেই ক্লাইমেট হচ্ছে শীত নয় উষ্ণ নয় যে ফুলগুলি খুব একটু আদুরে যারা সূর্যের উত্তাপ বা গ্রীষ্মের দাপট দুটোর কোনোটাই সইতে পারে না অথচ খুব সুগন্ধি এবং খুব সুন্দর দেখতে হয় সেগুলির জন্ম এই বসন্তকালে হয় তাদের সেই মৃদুমন্দ সৌরভ সমস্ত ওই বাতাসে আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল সেই আনন্দ যেমন খেলে বেড়াচ্ছিল প্রকৃতির মধ্যেও ঠিক তেমনিভাবে তা ছুঁয়ে গেছিল কামারপুকুরবাসীর মধ্যে তাদের গদাই ফিরে আসবে তাদের গদাই সম্পর্কে কত রকমের তাদের কল্পনা সে কখনো উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় কখনো নিজেরভাবে ভূত হয়ে থাকে কখনো সে মাটিতে মুখ ঘষে তাদের সে গদাই কেমন সেই চক্ষুকর্ণের বিবাদ ঘটানোর জন্যই তারা যেন অপেক্ষা করেছিল গদাই যখন এলো তখন দেখলো সেই গদাই সেই একই আছে আট বছরের আগের গদাই সেই একই রকমভাবে আছে সেই পুরনো মানুষ পুরনো সকলের খোঁজ করা সকলের সঙ্গে হাসি ঠাট্টা শুধু যুক্ত হয়েছে একটা নতুন জিনিস মাঝে মাঝে সে উদাস হয়ে যায়
গদায়ের দু ধরনের ভক্ত গোষ্ঠী ছিল। এক ধরনের সাধারণ গোষ্ঠী যারা গদাইয়ের আচার আচরণ হাসি ঠাট্টা এই নিয়েই ভক্ত, আরেক ধরনের গোষ্ঠী ছিল যারা গদাইকে অবজার্ভ করত, শাস্ত্র তারা সামান্য কিছু শুনেছিল, তারা দেখেছে কখনো গদাই যখন স্তব্ধ হয়ে যাচ্ছে তাকে দেখে মনে হচ্ছে ব্রহ্মানন্দ সাগরে যেন আত্মারাম মীন যেন তাতে খেলে বেড়াচ্ছে। প্রসন্নময়ী লাহাদের মেয়ে প্রসন্নময়ী তিনি এই বিষয়ে জানতেন এবং তার কথা আমরা আগের দিন পড়েছি। মা ঠাকুরকে দক্ষিণ জাওরামবাটি থেকে নিয়ে আসা হলো। তোতাপুরীর সার্টিফিকেট ছিল যে শ্রীরামকৃষ্ণের কাছে স্ত্রীমূর্তির অন্য কোনো অর্থ নেই, তিনি মাতৃমূর্তি এবং তিনি নিজের ইন্দ্রিয়গুলোকে জব্দ করেছেন। শ্রীরামকৃষ্ণের আগামী দিনের ভাবী কালের শ্রীরামকৃষ্ণের কাজকে আগামী দিন যিনি নেতৃত্ব দেবেন তার ট্রেনিংয়ের প্রয়োজন তিনি মনে করেছিলেন এবং এই ট্রেনিং নিয়েই এক নতুন লীলা শুরু হলো। শ্রীরামকৃষ্ণের সঙ্গে এসেছিলেন তার ভাগ্নের হৃদয় এবং তার তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণী, যাকে তিনি বেদমূর্তি চতুর্বেদমূর্তি বলে আখ্যা দিয়েছিলেন। সেই উচ্চ আধারের মানুষটির মধ্যে এক অদ্ভুত লীলা দেখা গেল। শ্রীরামকৃষ্ণের কাছে যারাই এসেছেন বা যারা আমরা এসেছি প্রত্যেককে তিনি পূর্ণতার দিকে এগিয়ে দিয়েছেন। আমাদের যা কিছু অপূর্ণতা তাকে সরিয়ে দিয়ে আমাদের ধীরে ধীরে তিনি পূর্ণতার দিকে এগিয়ে দিয়েছেন। এই পূর্ণতার দিকে কেমন করে তার গুরুদের তিনি এগিয়ে দিয়েছেন তার একটি গল্প আমরা আগে অনেকবার পড়েছি, সেটা হচ্ছে তোতাপুরীর ঘটনা। তোতাপুরী ব্রহ্মকে মানতেন কিন্তু এই জগৎ চালাচ্ছেন যে শক্তি স্বরূপিনী তাকে তিনি কখনো মানতেন না। তার জীবনের সেই লীলা যেটা আমরা আগে পড়েছি তার দিকে তার সেই অস্তিত্ব শক্তির অস্তিত্ব সম্পর্কে তিনি অবগত হলেন, স্বীকার করলেন এবং তার জীবনে এক পূর্ণতা এসে গেল। ভৈরবী ব্রাহ্মণী এই শ্রী শ্রীমাকে দ্বেষ করতেন না, তার প্রতি কোনো তার যে অন্যরকম ভাব ছিল তা নয়, কিন্তু সবসময় তার মনে হতো শ্রী শ্রী মায়ের উপস্থিতি শ্রীরামকৃষ্ণের মধ্যে না মনের মধ্যে না কোনো জৈবিক কোনো ইচ্ছাকে জাগ্রত করে। তাহলে এতদিন পর্যন্ত তিনি যে মানুষটিকে যে সাধককে লালন পালন করেছেন বড় করেছেন সেই সাধক সেই পুরো ঘরাটা তার ভেঙে যাবে, তার যা কিছু করা সব কিছু, এর মধ্যে তার খারাপ কোনো ইন্টেনশন ছিল তা নয়। সন্তানকে যেরকম মা রক্ষা করেন, আমরা যখন ছেলেপুলেরা একটু পাহাড় টাহাড়ে যাই অল্প বয়সী ছেলেমেয়েরা মারা সবার আগে বাধা দেয়, তার মানে যে মা চান না যে তার ছেলে আঁচলে মেলে থাকুক তা নয়, সবসময় মায়েরা ভয় পান বোধ হয় ছেলেপুলেদের কোনো বিপদ এসে উপস্থিত হলো। এখানেও ঠিক তাই, মাতৃমূর্তি করলেন কিন্তু তার রূপটা বড় বাঁকা দিকে ধারণ করেছে, সেই লীলাটি আজকে আমরা পড়ব। অতঃপর হইল কি বা শুনহ আখ্যান, রামকৃষ্ণ লীলা কথা অমৃত সমান, ব্রাহ্মণীর ব্যবহারে এখানে হৃদয়ে প্রভুর ইচ্ছায় হইল ক্রুদ্ধ অতিশয়, মনের মালিন্য বৃদ্ধি পায় দিনে দিনে, প্রকাশ না হয় গুমরিয়া রহে মনে, বর্ষণের আগে যেন প্রকৃতির ধারা নীরব নীরব ভাব সুস্থিরা গম্ভীরা, এখানে তেমতি ঠিক ব্রাহ্মণী হৃদয়ে, নাহি ঐক্য নাহি বাক্য ক্রোধে ভারী দুয়ে। বলছে আগের যেমন শুরু হয়েছিল আমরা দেখেছি উনি বর্ণনা করেছেন ঠাকুরের ইষ্টবংশ কেমন, তারা শান্ত শিষ্ট সুবিনয়ী আর সুশীল আচার সম্পন্ন, তারা ভদ্র খুব শিষ্ট কখনো আশিষ্ট ব্যবহার করেন না, বিনয়ী এবং সব অবস্থাতেই সুব্যবহার করেছেন আচার আচরণ যাদের খুব সুশীল। ভৈরবীর ব্যবহারে তারা ক্রমাগত ক্ষুব্ধ হতে থাকলেন, সবচেয়ে বেশি ক্ষুব্ধ হলেন হৃদয় দুজনের মধ্যে, অথচ তাদের এই যে ট্র্যাডিশন আছে তারা সহজে রাগ প্রকাশ করেন না সহজে আশিষ্ট আচরণ করেন না, সেইটা তার মনের মধ্যে এদিকে যে ক্ষোভটা সেটা একটু একটু করে তার মনের মধ্যে জমছিল দুজনের মনের মধ্যে দুজনের মধ্যে। পুঁথিকার বর্ণনা দিয়েছেন বর্ষণের আগে যেরকম প্রকৃতির ভাব হয়, আপনারা দেখেছেন বৃষ্টি হওয়ার আগে একটা গুমোট ভাব ধারণ করে,
ঘন কালো মেঘে ভরে যায়, সমস্ত পরিবেশটা একটা স্তব্ধ হয়ে যায়, তারপরে ঝরঝর করে বৃষ্টি হয়। এই পরিবেশ হলে আমরা আপনারা সবাই বুঝতে পারি যে এবার খুব জোর বৃষ্টি হবে, এত গরম করেছে, একটা গুমোট ভাব এসছে, একে কাটিয়ে বৃষ্টি হবে। হৃদয় এবং ব্রাহ্মণী দুজনের মনের মধ্যে এই রকম অবস্থা, এত কিছু হচ্ছে কিন্তু কিছুতেই তাদের মধ্যেকার এই গুমোট ভাবটা কাটছে না। বলছেন নাহি ঐক্য নাহি বাক্যে ক্রোধে ভারী দুয়ে, বলছেন দুজনের মধ্যে তো একতা তো নেই, যতই মুখে তারা দেখাচ্ছে আমরা খুব এক, আমরা একে অপরকে খুব শ্রদ্ধা করি, সেই একতা নেই, একে অপরের সঙ্গে কথায় কথা নেই, কথা বন্ধ হয়ে গেছে, আর একে অপরের প্রতি ক্রোধে ফুঁসতে আরম্ভ করেছে। এরপরে ঘটনাটা যা ঘটা সেটা ঘটে গেল। ভক্তবর শ্রীনিবাস সাঁথারির জাতি, ভগবত ভক্ত তেহ প্রভু পদে মতি, প্রভু পদে মতি রতি ইষ্টের সমান, বাল্যখণ্ডে গাইয়াছি যতে কো আখ্যান, দিনে কো ব্রাহ্মণাবাসে প্রভুর গোচর, উপনীত হইল চিনু ভকত প্রবর, আজি তার মনে মনে উগ্রতর সাদ, পাইবে ঠাকুর রঘুবীরের প্রসাদ, প্রকাশ করিয়া কথা কহিল এখন, ইষ্ট গোষ্ঠী সকলেই হরষিত মন, একে ভক্ত তাহে পুনঃবৃদ্ধ কো বয়স, তদুপরি প্রভু পদে পীড়িত অশেষ, ব্রাহ্মণ বাটিতে নাই আনন্দের ওর, ঈশ্বরীয় লীলা রসে বিভোর বিভোর, সদানন্দ প্রভু তথা সবার অগ্রণী, তত্ত্ব রসা মতি সঙ্গে আছেন ব্রাহ্মণী, ভক্ত সঙ্গে শ্রীপ্রভুর আনন্দের হাট, না দেখিলে বুঝিবার নাহি মিলে বাট। বলছেন সেই সময় একদিন চিনু সাকারি শ্রীনিবাস তিনি এসে উপস্থিত। শ্রীনিবাসের পরিচয় আমরা শ্রী রামকৃষ্ণ বাল্যখণ্ডে গিয়েছি। বলছেন শ্রীনিবাসের পরিচয় হলো তিনি প্রথম মানুষ যিনি শ্রী রামকৃষ্ণকে অবতার বলে চিহ্নিত করেছিলেন, বলেছিলেন প্রভু তোমার অনেক লীলা হবে তা আমি দেখতে পারবো না, কিন্তু এইটুকু মনে রেখো যে এই শ্রীনিবাস তোমায় প্রথম জেনেছিল, প্রথম তোমায় চিনেছিল। সেই শ্রীনিবাস এসে উপস্থিত ঠাকুরের সঙ্গে দেখা করবার জন্য। সারা বাড়িতে সেই ভক্তগৃহ শ্রী রামকৃষ্ণের গৃহে খুব আনন্দের একবারে ঢেউ উঠেছে, কারণ একে তিনি ভক্ত, তাই আবার তিনি বয়স অনেক বড় হয়েছে, এদের সকলের চেয়ে বয়সে তিনি প্রবীণ, আজ তার মনে এক উগ্রতর বাস, তিনি রঘুবীরের প্রসাদ গ্রহণ করবেন, সকলেই খুব আনন্দ প্রকাশ করলেন। তারপরে এই ব্যবস্থা হতে থাকলো, এই সময় সব ভক্তরা এবং ঠাকুর মিলে তাদের মধ্যে ঈশ্বরীয় কথা হচ্ছে। বলছেন একে ব্রাহ্মণের বাটিতে নাই আনন্দের ওর, ঈশ্বরীয় লীলারসে বিভোর বিভোর, সদানন্দ প্রভু তথা সবারও অগ্রণী, তত্ত্ব রসা মতি সঙ্গে আছেন ও ব্রাহ্মণী। বলছেন শ্রীরামকৃষ্ণ যখন ঈশ্বরীয় কথা বলা শুরু করলেন, বাড়ির অবস্থা যেন আনন্দে সাগরে ভাসছে, সারা পরিবেশটা কি সেই সাগরে, সেই লীলারস, ঈশ্বরীয় লীলারসে বিভোর হয়ে আছে সবাই। একে তো শ্রীরামকৃষ্ণের উপস্থিতি, সেখানে প্রভু অগ্রণী, তিনি আনন্দ স্বরূপ, তার মধ্যে থেকে আনন্দের বিকিরণ হচ্ছে যা ভক্তদের হৃদয় স্পর্শ করছে, এবং এই যে কথা আমরা যে ঈশ্বরীয় তত্ত্ব, সেই তত্ত্ব সম্পর্কে মানে শাস্ত্রীয় যে ব্যাখ্যা সে দেবার জন্য উপস্থিত আছেন ভৈরবী ব্রাহ্মণ, তত্ত্ব আর তার রূপ, থিওরি আর প্র্যাকটিক্যাল, থিওরি সম্পর্কে বলছেন শ্রীরামকৃষ্ণ আর তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করছেন, থিওরি সম্পর্কে বলছেন ভৈরবী ব্রাহ্মণী আর তার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যে এই বললে এই করছে তা না, ওটা অটোমেটিক, দুজনে যেন একে অপরের যেন পরিপূরক, একজন বলছেন আর একজন সেটা যেন তার জীবনের মধ্যে দিয়ে সেই প্রকাশ হচ্ছে। বলছে এমন আনন্দের হাট, না দেখিলে না বুঝিলে নাহি মিলে বাট, এই এমন এক তথ্য যা নিজে যদি না দেখি, নিজে যদি না বুঝি, তা কিছুতেই প্রকাশ করা যায় না। এবার ঠাকুরের রূপ বর্ণনা করছেন, যখন এই চলছে তখন কেমন দেখাচ্ছিল তাকে, আমরা কল্পনা করতে পারি মনে মনে, কি সুন্দর বর্ণনা। বলছেন মরি কিবা শ্রীপ্রভুর মোহন মূরতি,
মৃদুমন্দ হাস্য সহ শ্রীবদন দুতি ঈশত বঙ্কিম আখি হিল্লোলে তাহারে ঈশত রক্তি মাধর কিবা চমৎকার পিজুষ পুরিত যাহে ভাতে পল্লী বুলি প্রফুল্ল করিতে তত্ত্ব কুসুমের কলি ভক্ত অলি মত্ততর তার পরিমলে আনন্দে বিভোর নিজ সত্তা যায় ফুলে তত্ত্ব রস মধুপান করে নিরন্তর নীরব নীরব নাহি গুনগুন স্বর প্রভুর হাটের কথা নহে বর্ণিবার যে দেখেছে ডুবেছে সে কে বলিবে আর। বলছেন ঠাকুরকে দেখে কিরকম মনে হচ্ছে, বলছেন তার সেই মোহন মূরতি যাকে দেখলে তার মন আপনা থেকে আকর্ষণ হয়, মৃদুমন্দ হাস্য আর শ্রীবদনে দুতি, তার মুখে হাসিটা লেগে আছে, সেটা কোনো উচ্ছ্বসিত হাসি না, হা হা করে হাসছেন না, দাঁত বার করছেন না, সব কিছু করছেন আমরা যা করে থাকি, কিন্তু এমন এক দিব্য হাসি লেগে আছে, দেখবেন ঠাকুরের মুখের দিকে তাকিয়ে দেখবেন ছবি টুকরি, যে আমরা যেরকমভাবে আনন্দে প্রকাশ করার জন্য হাত পা নাড়িয়ে অনেক কিছু করি তা কিন্তু নয়, কিন্তু আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখুন সে হাসির আনন্দ, সে হাসির থেকে যে আনন্দটি প্রকাশিত হচ্ছে তা আপনার হৃদয়ে স্পর্শ করে যাচ্ছে, আর তার সমস্ত মুখ যেন জ্যোতিতে ভরে উঠেছে, সে আনন্দের প্রকাশ তার মুখ দিয়ে হচ্ছে। ঈশত বঙ্কিম আঁকি হিল্ললে তাহার ঈশত রক্তিমাধর কিবা চমৎকার, তার চোখটা যেন একটু বাঁকা, সেই কথা বলতে বলতে তার যে সেই নানা চোখের যে বদল বদল হচ্ছে তার সেই তার হিল্ললে তার যে অ্যাকশনে তার চোখটা যেন একটু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, টুকটুকে লাল ঠোঁট নয়, ঈশত রক্তিমাধর সামান্য একটু যেন লাল পিঙ্ক রঙের গোলাপি রঙের ঠোঁট দুটি তার। বলছেন পীযূষ পূরিত যাহে ভাতে পল্লী বলি প্রফুল্ল করিত তত্ত্ব কুসুমের কলি, বলছেন তাতে সেই ঠোঁটে ঠোঁট দিয়ে যে কথা বেরোচ্ছে তা যেন অমৃতময়, তাতে পল্লী পল্লী দেশের মানুষ হ্যাঁগা কি গা যেরকমভাবে কথা বলে শহুরে ভাষা নয়, আমাদের মধ্যে পলিশড ভাষা নয়, কিছু সেই রকম সেই পলিশড ভাষা নয়, দেশের মানুষ যে ভাষা শুনতে অভ্যস্ত সেই ভাষা তার মুখ দিয়ে প্রকাশিত হচ্ছে এবং তা যেন ভারী মধুর মনে হচ্ছে। বলছেন ভক্তদের অবস্থা কিরকম, যেন মধুকরের মতো হানিবি মৌমাছির মতো হয়ে উঠেছে, মৌমাছি কি করে প্রফুল্ল পীযূষ ভক্ত অলি মত্ততর তার পরিমলে আনন্দে বিভোর নিজ সত্তা যায় ভুলে, যখন মধুকর ফুল থেকে মধু আহরণ করে সে ভুলে যায় নিজের সত্তা, নিজের কথা সে একদম ভুলে গিয়ে বিভোর হয়ে সেই মধু পান করতে থাকে, এখানে ভক্তদের অবস্থা ঠিক সেই রকম হয়েছে, তারা নিজেদের সমস্ত সত্তা ভুলে গিয়ে শ্রীরাম কৃষ্ণরূপ এই যে ফুল তত্ত্ব মধু তত্ত্ব পুষ্প রয়েছে তার থেকে তাদের হৃদয়ের মধু আহরণ করছে, তত্ত্বরস মধুপান করে নিরন্তর নীরব নীরব নাহি গুনগুন স্বর, মৌমাছি যখন মধু পান করে চুপচাপ মধু পান করে না, গুনগুন 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 করে গান গায়, এবং একটা শব্দ হতে থাকে, এখানেও যেন মানে ভক্তরা শুধু কান দিয়ে শুনছে না, রেসিপ্রোকেট করছে, তাদের আনন্দের প্রকাশ হচ্ছে, আহা প্রভুর হাটের কথা নহে বর্ণিবার যে দেখেছে ডুবেছে সে কে বলিবে আর, যে প্রভুর এই যে আনন্দের হাটের কথা এ বলার নয়, যে ডুবেছে যে দেখেছে, যে দেখেছে সেই ডুবেছে, অতএব সবাই জানি আমরা এটা, এ আর নতুন করে পুঁথিকার বলবেন তারপরে সহপ্রিয়ানন্দ এসে সেটা পড়বে আর আপনারা বুঝবেন এমন নয়, যে দেখেছে যে তার কাছে গেছে সে হাড়ে হাড়ে জানে যে কীরকম তিনি ডুবিয়ে ছাড়েন আর কি, এবং এই ডুবের ডুবনের মধ্যে কত আনন্দ আছে। এবার আসল ঘটনাটা ঘটছে, এখানে তে হইয়াছে ভোজনের ঠাঁই সঙ্গে ভক্ত শ্রীনিবাসে বসিলা গোসাই, প্রসাদের মর্ম জ্ঞাত চিনু ভক্তবর বাসনা মিটায়ে পূর্ণ করেন উদর, পরে ঠাঁই পরিষ্কারে চিনুর উদ্যম সাধিকা ব্রাহ্মণী তাই করেনি বারণ, বলে আমি নিজ হাতে উঠাইব পাতা ভক্তিমতি জানে না তো পাড়াগে প্রথা, শূদ্র ছিষ্ট মুক্ত করা ব্রাহ্মণ হইয়ে উচিত না হয় যায় সমাজে বাদিয়ে,
ভক্তি মতে ভক্তি ভক্ত মতে পথে নাহি কোনো ক্ষতি, বরঞ্চ তাহার করে বিশেষ উন্নতি। পাতা দেওয়া হয়েছে, সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। চিনু শাকারি প্রসাদের ব্যাপারে খুব জানে, এতে কত মহিমা প্রসাদ। কেন প্রসাদ আর খাদ্যের মধ্যে ফারাক কি? খাদ্য আমরা সাধারণ মানুষ রান্না করি, সেটা খাই। প্রসাদ মানে ভগবানকে যে অন্ন নিবেদন করা হয়, তিনি তার সূক্ষ্ম দৃষ্টিতে তার থেকে গ্রহণ করে সার বস্তু গ্রহণ করেন, তারপরে তা যা ভক্তদের কাছে নিবেদিত হয় তাই হচ্ছে প্রসাদ। অতএব সাধারণ অন্ন যা সে রোজ রান্না করে আর আজকে যেটা পাচ্ছে সেটার মধ্যে যে ফারাক আছে সে জানে, তাই সে যতটা পারছে প্রসাদ জ্ঞানে এবং তার আনন্দের চোটে সে গ্রহণ করছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এবার চিনু শাকারি বলছে, তাহলে পাতাটা আমি উঠিয়ে ফেলি। ভৈরব বললেন, না বাবা, তোমাকে পাতা উঠাতে হবে না। গ্রামের প্রথা, ব্রাহ্মণ হচ্ছে সমাজের মাথা, সে কখনো তার চেয়ে নিচের কারুর উচ্ছিষ্ট তুলতে পারে না। এটা হচ্ছে সামাজিক প্রথাকে তাহলে লঙ্ঘন করা হয়। ভক্তি এবং ভক্ত যখন আমরা সবাইকে এক দেখি, ঈশ্বরের ভক্ত মানে সবার ভেতরে সেই ঈশ্বরের প্রকাশ, সবাই আমার ভাই, আমার আপনার জন, সেক্ষেত্রে জাতি ভেদ আসে না। তখন আমরা যখন অন্যের উচ্ছিষ্ট তুলি তাতে আমাদের কল্যাণ হয়, আমাদের মনের যে অহংকার, আমাদের মনের যে উচ্চভাব সেটি কমে যায়, নম্র হয়, আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি হয়। এখন প্রশ্ন হতে পারে, শ্রীরামকৃষ্ণ যেখানে উপস্থিত সেখানে এইরকম একটি ঘটনা ঘটছে, তিনি কি করে সেটাকে সমর্থন করছেন? শাস্ত্রই চার বর্ণের জন্য চার রকম কাজের কথা বলছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ব্রাহ্মণের কাজ হচ্ছে যজন যাজন পঠন পাঠন অধ্যাপন অধ্যায়ন, এই আর পৌরোহিত্য, এই যজন যাজন পঠন পাঠন অধ্যাপন অধ্যয়ন, এই যে ভাগগুলো আছে এর মধ্যে কিন্তু সব ধরনের পেশা আছে। কেউ পূজা করবেন, কেউ শাস্ত্রাদি পড়াবেন, কেউ চিকিৎসা শাস্ত্র করবেন। দেখবেন অনেক বৈদ্য ব্রাহ্মণ, তাদেরও কিন্তু ব্রাহ্মণ আছে কিন্তু কুলীন থেকে তারা একটু নিম্নবর্গীয়, কিন্তু এইটা তাদের কাজ। ক্ষত্রিয়ের কাজ সমাজকে শাসন করা, সমাজকে রক্ষা করা, সমাজকে সুপথে চালিত করা। বৈশ্যের কাজ সমাজকে অর্থের প্রবাহ দেওয়া, অর্থের যোগান দেওয়া। শূদ্রের কাজ কি? না, এই তিন বর্ণকে সেবা করতে করতে এই তিন বর্ণ তাদের তার ভেতরে তত্ত্বজ্ঞানের উদয় হবে। আগে যেই যে ভাগটি হতো, যে চতুর্বর্ণের যে ভাগটা হতো, এটা সবসময় এই ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ এভাবে হতো না। ইন্টেলেকচুয়াল আইডেন্টিক্যাল, মাথাটা কত তার পরিষ্কার, এই দিয়ে হতো। সমাজ প্রত্যেকের কাছে একটা অদ্ভুত রকমের দায়বদ্ধতা রেখে গেছে, ব্রাহ্মণ সে সবসময় উচ্চ চিন্তা করবে, সমাজকে সে উচ্চতর ভাবনা দেবে। ক্ষত্রিয়ের কাজ সমাজকে সে রক্ষা করবে, কখনো তার মধ্যে কোনো একদেশী ভাব থাকবে না, কখনো তার মধ্যে স্বজন পোষণের সামান্যতম ভাবটুকু থাকবে না। বৈশ্য খুব শুদ্ধভাবে ব্যবসা করবে, খুব শুদ্ধভাবে তিনি অর্থের যোগান করবেন, সেখানে কোনো দুনম্বরী থাকবে না। তবে তো শূদ্র এই তিন বর্ণের সেবা করতে করতে তার ভেতরে ওই তত্ত্বজ্ঞান হবে। যখন সে নিত্য শুনবে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, শুনতে 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 তার মনের মধ্যে আসবে, কারণ তার মাথাটি মোটা, সে সবটা এদের এই সূক্ষ্ম ভাবনাটি সে নিতে পারবে না। কিন্তু এই জীবনে প্রত্যেক দিন আচরণ করতে 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 ব্রাহ্মণ যেটি অধ্যয়ন করে অর্জন করেছেন সেটা তিনি অনুভব দিয়ে অর্জন করবেন। ক্ষত্রিয় যখন শাসন করবেন, দেশকে কেমন করে শাসন করতে হয়, কেমন করে মানুষকে রক্ষা করতে হয়, কেমন করে বীর দর্পে এগিয়ে যেতা, এগুলো তার সেবা করতে করতে তার অনুভবে আসবে। আপনি দেখবেন আপনাদের বাড়িতে যারা ডোমেস্টিক্যাল কাজের সাহায্য করে, তারা 5-7 বছর পরে আপনাদের সঙ্গে থাকতে থাকতে দেখবেন যেরকম আনপলিশড অবস্থায় এসেছিল সেরকম আর আনপলিশড অবস্থায় থাকে না। বেশ, টিভিটি চালাতে শেখে, টেলিফোন তুলে হ্যালো বলতে শেখে, দিদিমণি এখন রান্নাঘরে আছে, আপনি 5 মিনিট বাদে ফোন করুন, আপনার নামটা বলুন, মনে রাখবো। এগুলো কিন্তু যেদিন এই পলিশনেস এইটা আসে এই এদের সঙ্গ করতে করতে। ব্যবসাদার যখন ব্যবসা করেন, যখন সে দেখে এই হচ্ছে ওই যে তুলাদণ্ড, একদিকে যতটা ভার দিয়েছি আরেকদিকে ততটা দেবো, কোনোভাবে বাঁ দিকটা টেনে ও দিকটাকে উঁচু করে দেবো বা এদিকটাকে টেনে এদিকটাকে উঁচু করে দেবো, ওই রকম নয়। সে শেখে কেমন করে বিভাজন করতে হয়, কেমন করে দিতে হয়,
সঠিক পথে কি করে অর্থ উপার্জন করতে হয়, সঠিক পথে কি করে অর্থ ব্যয় করতে হয়। এই কারণে এই চারজনের এই চার রকম কাজের জন্য যে শূদ্র, যে অন্তজ সমাজে, তার কাজ হচ্ছে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণেতর আরো তিন বর্ণের সেবা করা। সে তার জীবন দিয়ে, তার অনুভব দিয়ে এই সত্যকে আবরণ করবে। এই জগতে ব্রহ্ম বস্তু ভিন্ন আর কিছু বস্তু নেই। এই জগৎ দাঁড়িয়ে আছে সত্যের উপর, এই জগৎ দাঁড়িয়ে আছে জ্ঞানের উপর। এখন এইটা পরবর্তীকালে লোকাচারে এসে দাঁড়িয়েছে। আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের বেটা, আমি সমাজে উচ্চ শ্রেণী, এই আমি এটা করতে পারি না। শ্রী রামকৃষ্ণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তিনি কখনো কোনো জিনিস ভাঙেননি। যেখানে যা থেকেছে তার মূল পরিকাঠামোকে ঠিক রেখে তার মানোন্নয়ন করে দিয়েছে। এখানেও ঠিক একই জিনিস হলো, তিনি বলছেন আমি তুলব। এইবার কোথায় হৃদয়ের সঙ্গে ঝগড়াটা লেগে গেল সেটা আমরা দেখব। ব্রাহ্মণীর এক বল আমি উঠাইব, হৃদয় বলেন তাহা করিতে না দিব। কত কতই বুঝায় তবু ব্রাহ্মণী না বুঝে, ত্যাগী সন্ন্যাসিনী কয় আপনার তেজে। তবে না কবিত ঋদু কয়ে কহে ব্রাহ্মণী রে, তাহলে দিব না তোরে থাকিবারে ঘরে। সাধিকা উত্তর কইল না দাও না দিবে, মনসা তখন শীতলার কাছে শোবে। বাটিস্থ অন্যান্য সবে মধ্যস্থ হইয়ে, গণ্ডগোল উভয়ের দিল মিটাইয়ে। রামকৃষ্ণ লীলা কথা শ্রবণ মঙ্গল, ঝর্ণা কোথায় দেখো কোথা ঝরে জল। শ্রীপ্রভুর মঙ্গলময় তাহার নিকটে, মঙ্গল ব্যতীত নাহি অমঙ্গল ঘটে। ব্রাহ্মণীরে অহংকারে করিয়া অহংকৃত, কেমন মঙ্গল উন্নতি করিল সাধিত। শুন কহি শ্রীপ্রভুর মহিমা অপার, মঙ্গল নিদান কথা অতি চমৎকার। দুজনের মধ্যে গোল লেগে গেল, যে হৃদয় বলল যে তুমি এটা করতে পারো না। ব্রাহ্মণী সে সন্ন্যাসী, সে তো তার এই সমস্ত সামাজিক বিধি তার জন্য খাটে না, সে তার স্ট্যান্ডে ঠিক আছে, হৃদয় তার স্ট্যান্ডে ঠিক আছে। কিন্তু সামাজিক অবস্থায় গেলে সন্ন্যাসীকেও যে খানিকটা সামাজিক নিয়মকে এড়িয়ে দেওয়া যায় না, সেটা কিন্তু তার মাথার মধ্যে নেই। কেন মাথার মধ্যে নেই? কারণ সে অহংকারে স্ফীত হয়ে গেছে। সে মনে করছে রামকৃষ্ণ কি আর করলো, আমি তো তার চোখ খুলিয়ে দিলাম, আর যার চোখ খুলিয়ে দিলাম তার বাড়িতে সব কিছু করার অধিকার আমার আছে। এরা তো, আমি তো এদের গুরুবংশীয়, এর তো আমার কথা শুনবে, এটা তো আমার চেয়ে কিছু নিচু। তা কিন্তু হলো না। হৃদয় বললো এই যদি তুমি করো তোমাকে আর ঘরে থাকতে দেবো না। সুন্দর উত্তর দিচ্ছেন, বলছেন মনসা তখন শীতলার কাছে শোবে। কেন মনসা না? সে তো খুশ করে আছে বিষ ঢালার জন্য, তার অবস্থা এখন সাপের চেয়ে কোনো অংশে কম নয়। তা তোমরা যদি আমাকে তোমাদের ঘরে না শুতে দেবো, দেবালয়ে শোবো, শীতলার আছেন তো ওদের গৃহদেবী, তার কাছে শোবো। মনসা এখন তাহলে শীতলার কাছে শোবে। দুজনের মধ্যে এই গণ্ডগোলের মধ্যে বাড়ির সবাই এসে মোটামুটি একটা মিটমাট করে ব্যবস্থাটাকে কম করে দিলেন। বলছেন রামকৃষ্ণ লীলা তথা শ্রবণ মঙ্গল, এমন একটা দুর্ঘটনা ঘটেছে, এই লীলা শুনলে কি কেন কানে শোনার মাত্র কেন মঙ্গল হবে, এইটার বর্ণনা করছেন। কোথায় কোথায় জল দিতে হয় আমাদের জানা দরকার, যে এক জায়গায় জলের প্রয়োজন আমি অন্য জায়গায় ঝাড়া দিচ্ছি তা কিন্তু হবে না। যতক্ষণ না মানুষের মনকে আপনি উন্নয়ন করে দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত তাকে উচ্চ তত্ত্ব দেওয়া যায় না। এই তত্ত্বের যে প্র্যাকটিক্যাল দিক, দুটো জিনিস আমাদের বোঝা দরকার। যে একরকম জিনিস, ঠাকুরের কথা আছে বিষ ভাড়া জল আছে ফাঁজিতে টিপলে এক ফোঁটাও পরে না। তত্ত্বতে শুধু মেতে থাকলে হবে না, তত্ত্বটা জানা দরকার এবং তত্ত্ব কেমন করে আমার নিত্য দিনের কাজে ব্যবহার করতে হয় সেটাও জানা দরকার। সন্ন্যাসিনী তিনি জানেন এই যে এদের এই যে ভাবটা, এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের মধ্যে যে বিভাজন, এটা ঠিক নয়, এটা মানুষকে মানুষকে ছোট করে, এটা ঠিক আছে। কিন্তু সেই ভাবটা নেবার মতো যোগ্যতাই মানুষগুলোর থাকা দরকার নয়, সেটা তার বোঝা উচিত ছিল, সেটা তিনি বুঝলেন না। তাই এই অদ্ভুত এক ঘটনা ঘটিয়ে দিলেন। কি ঘটনা? ব্রাহ্মণীর অহংকারকে স্ফীত করছেন। বলুন আমরা দেখি না, একটু একটু করে আমরা গ্যাস ভরি, একটু 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 করে বড় হতে থাকে, গ্যাস ভরেই যাচ্ছে ভরেই যাচ্ছে, একটা সময় এত গ্যাস ঢুকে যায় বেলুনটা ফেটে যায়। ভগবান ঠিক সেরকম, আমরা যখন অহংকারে ফুরি তখন খোলাতেই থাকেন, খোলাতেই থাকেন, খোলাতেই থাকেন আমাদের কল্যাণের জন্য। তারপরে যখন ফুলে ফুলে ফেটে ফুটি ফাটা হয়ে যায় তখন
শরণাগতি আসে তখন আমরা তাঁর কাছে নিজেকে নিবেদন করি। সেই হচ্ছে তখন ঠিক ঠিক আমরা ঈশ্বরকে ধারণ করতে পারি। তো তার আগে অব্দি ভগবানকে আমরা মানি না, মনে করি আর পাঁচটা অসাধারণ জিনিসের মতো আমার ঠাকুরের কুলুঙ্গিতে লক্ষ্মী কালী সরস্বতী শিব শীতলা যত ছবি আছে ওর মধ্যে আরেকটা আছে রামকৃষ্ণ ঠাকুর। তা নয়, আপনার ইষ্ট ঠিক সেরকম জিনিস নয়। তিনি ওই পাম্প দিতে থাকেন পাম্প দিতে থাকেন, ক্ষেত্র প্রস্তুত হলে আমি আপনা থেকে আমরা আপনা থেকে বুঝতে পারবো যে তার মহিমা। তাই শুনো কহি শ্রীপ্রভুর মহিমা অপার, মঙ্গল নিদান কথা অতি চমৎকার। তাই এখন সেই কথা বলবো মঙ্গলকারী, যে কথা শুনলে আমাদের মঙ্গল হবে, অতি চমৎকার, যা হৃদয়ের ভিতরে যে মলিনতা তাকে সরিয়ে দেয়। শ্রী শ্রী মায়ের শিক্ষা দানে প্রভু পরমেশ, দেখিয়া ব্রাহ্মণী কইল নিষেধ উপদেশ, কর্তব্য পালনে ত্রুটি হইবে বলিয়ে, ব্রাহ্মণীর কথা প্রভু দিলেন ঠেলিয়ে, মনক্ষুণ্ণ সাধিকার আদিম কারণ, যাহাতে জন্মিল ছরণা প্রশ্রবণ, ধীর মন্দগতি তাহে ধীর মন্দগতি আগে তাহে অভিমান, মধ্যপথে অহংকার স্রোত বহমান, তরঙ্গ তুফান কিবা হইল পরিশেষে, ভীষণ অবজ্ঞা ভাব প্রভু পরমেশে, উজানে তুলিয়া পরে আনিলা ভাটায়, লীলা কার্য শ্রী প্রভুর পূর্ণ মহিমায়, উত্তেজনা হইলে আছে যত আছে, উত্তেজনা হইলেই আছে অবসাদ, সাধিকা বুঝিল তার যত অপরাধ, অহংকার করায়েছে তারে কিবা কাজ, বলিতে শুনিতে কিবা উপায়ের লাজ। শ্রী শ্রী মাকে এই যে ঠাকুর যে ট্রেনিং দিচ্ছেন, ঠাকুর যে শিক্ষা দিচ্ছেন, লোক ব্যবহার কেমন করে করতে হয়, কেমন করে সকলকে নিয়ে থাকতে হয়, কেমন করে দেবদীজের সেবা করতে হয়, এই ভাবটা, এটি হচ্ছে মূল বীজটা হচ্ছে তার যে এত কিছু ক্ষোভ, ব্রাহ্মণীর যে এত কিছু ক্ষোভ, তার মূল হচ্ছে এইটি, এইটি হচ্ছে বীজ। সেটি ঠাকুরকে তিনি বারণ করলেন, ঠাকুর মনে করছেন তিনি যদি না করেন তাহলে তার কর্তব্য সম্পাদন ঠিক মতো হচ্ছে না, তাই গুরু বাক্য তিনি মেনেই নিলেন না, একবারে সিম্পলি উড়িয়ে দিলেন। এই এইটি হচ্ছে বাসনা, এইটি হচ্ছে বীজ, যাবতীয় এত যে আচরণ হচ্ছে ব্রাহ্মণীর তার মূল হচ্ছে তাই। পুঁথিকার বর্ণনা করছেন নদীর ধারার মতো, নদী যেমন প্রথম একটি গ্লেসিয়ার বা হিমবাহ থেকে বেরোয়, আপনারা যারা গঙ্গোত্রী গেছেন দেখবেন সেখানে চিৎচিৎ চিৎচিৎ করে যে জল বেরোয় তার সঙ্গেই বাগবাজারের চওড়া বুকলা নদী, আমাদের মা গঙ্গার যে চওড়া তাতে আমরা এপার ওপার দেখতে পাই না, এর সঙ্গে কিন্তু কোনো তুলনা নেই, কলের জলের মতো চিৎচিৎ চিৎচিৎ করে পড়তে থাকে। ধীরে 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 বলছেন অহংকার যখন প্রথম এসেছে তার মনে, তা ওই ধীরে একটু একটু জল ছাপছাপ করে পড়ছে, তারপরে একটা 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 করে কারণ তাতে জুটছে। নদী যখন মধ্যগতি প্রাপ্ত হয়েছে তখন তার অসম্ভব বেগ, তারপরে আরও যখন মধ্যগতি হচ্ছে বলছেন তার উথাল পাথাল তুফান, বলছেন তরঙ্গ তুফান কিবা হইল পরিশেষে, ভীষণ অবজ্ঞা ভাব প্রভু পরমেশে। যখন আপনারা দেখবেন এখানে ওই কি বলে বান আসে নদীতে, তখন তার যে বেগ, তার যে ঢেউ ওঠে, বা এই সময় কালবৈশাখী যখন হয় তখন নদীতে যে ঢেউ ওঠে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, নদীর যে তার ভেতরে যে নৌকা আছে, তার ভেতরে স্টিমার আছে, তার ভেতরে জাহাজ আছে, জলজ প্রাণী কাউকে কিছু মানে না, একবারে ভাসিয়ে নিয়ে বেরিয়ে যায়। সেরকম অহংকার যখন এরকমভাবে স্ফীত হয়ে যায়, আমরা আমাদের জীবন দিয়ে বলতে পারি, প্রত্যেকে দেখবেন প্রত্যেকের জীবনে এরকম সময় এসেছে, বলতে পারবেন না কারোর জীবনে এরকম সময় আসেনি। যখন আমাদের জীবনে এরকম আসে তখন আমরা জগতে কাউকে কেয়ার করি না, একবারে সিম্পলি ছুঁড়ে ফেলে দিই। তারপরে আস্তে আস্তে নদী নদী যখন সমুদ্রের কাছে মিশছে, খাড়ি দিয়ে সমুদ্রের কাছে গেছে, তখন তার গতি স্ফীত হয়েছে, তার সমস্ত শরীরে যা এতদিনের সেই মাটি বয়ে এনেছে তার ভার এত বেশি, নিজের গতি স্তব্ধ হয়ে যাচ্ছে। তখন সে আস্তে আস্তে বোঝে যে আমার হলো কী কী করেছি। ঝড় যখন ওঠে তখন কোনটা আমের গাছ কোনটা কাঁঠালের গাছ বোঝা যায় না, ঝড় যখন থেমে যায় তখন আমরা বুঝতে পারি কোনটা আমের গাছ কোনটা কাঁঠালের গাছ। জীবনে যখন চলতে থাকি আমরা খুব হাই অবস্থায় যাচ্ছি, তখন কোনো কিছুর দিকে আমরা ফিরে তাকাই না, যত আস্তে 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 আমাদের জীবনের এই গতিগুলি শান্ত হতে থাকে তখন বুঝতে পারি, তখন ভুলগুলো কিন্তু আস্তে আস্তে চোখের মধ্যে ধরা পড়ে।
ফিরে আসার কোনো উপায় থাকে না, প্রায়শ্চিত্ত করা ছাড়া। তখন এই চোখের জল পরিতাপের অশ্রু দিয়ে আমাদের সেই কৃতকর্মের যে ফল সেগুলোকে সরাতে হয়। এরও ঠিক সেই একই কাজ হলো, যত দিন যেতে থাকলো, যত সকলে মিলে অবজ্ঞা করতে থাকলো, একসময় যখন বুঝতে পারলো এসেছিল হিরো আর এখন যে আছে সে একেবারে জিরো হয়ে গেছে, তখন তার মনের মধ্যে ভারী একটি কষ্ট উপস্থিত হলো। বললো, উত্তেজনা হইলেই আছে অবসাদ, সাধিকা বুঝিল তার যত অপরাধ, অহংকারে করায়েছে তারে কিবা কাজ, বলিতে শুনিতে কিবা উভয়ের লাজ। বলছে তখন সে অনুভব করলো অহংকার তাকে দিয়ে কি নষ্ট কাজ করিয়ে দিয়েছে, কিন্তু যা বলতে এবং শুনতে দুজনেরই খুব লজ্জা লাগছে। শ্রীরামকৃষ্ণের কাছে মুখে সেটা স্বীকার করতে পারছে না, কেন, কিন্তু গুরু গুরু স্থানীয় আবার সেটা অস্বীকার করার উপায় নেই, তার বোঝও তিনি এগিয়ে বয়ে নিয়ে যেতে পারছেন না। তখন তিনি কি করলেন সেটা হচ্ছে কথা। বলছেন, সাধিকা লজ্জিত অতি অনুতপ্ত মনে, কাটায় কয়েক দিনে প্রভুর সদনে, আপনি শ্রী ভগবান গৌরাঙ্গ অবতার, ভিতরে শ্রীকৃষ্ণ বাচ্য ভাব শ্রী রাধার, সেই সে ঠাকুর এবে রামকৃষ্ণ নামে, মূর্তিমান নরলোকে লীলার কারণে, স্বরূপ প্রকৃত রূপ করি দর্শন, ভক্তিমতি সাধিকার অতিল চেতন, আহরণ নিজ হস্তে কুসুম সম্ভার, গাঁথিল মনের মতো মনোহার হার, চর্চিত করিয়া তায় সুরভি চন্দনে, পরাইল প্রভু দেবে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে, করজোরে অপরাধ মার্জনার তরে, নিবেদন বারংবার করে শ্রী গোচরে, বিদায় লইয়া তবে অভয় চরণ, কুশন চলিলেন সন্ন্যাসী কাশী তীর্থধাম, ঠাকুর সন্নিধানে জননীর ন্যায় ছয়টা বৎসর গোটা কাটিয়া হেথায়, সাই করি আপনার পালা, সাই করি অভিনয়ে পালা আপনার, তৃণের সমান স্রোতে ভাসিল আবার। যখন তিনি ধীরে ধীরে শান্ত হতে থাকলেন, তার মনে হতে থাকলো তিনি কি কি করেছেন, এতক্ষণ যা যা করেছেন তার বিরুদ্ধে কিন্তু ঠাকুর কিন্তু একটিও কথা বলেন, কোনো রিয়াকশন নেই ঠাকুরের। অন্য লোকেরা দেখুন লাফালাফি করেছে, এখন আপনি যাকে নিত্যদিন অপমান করছেন সে যদি একটিও কথা না বলে, একটিও কিছু না বলে, তখন আপনার মনে আপনা আপনি অবসাদ আসবে, আপনার মনে আপনা আপনি সেই অনুভবটা আসবে, কারোর কাছে জল আছে। তাহলে তার মনের মধ্যে যখন শ্রীরামকৃষ্ণ কোনো রকম কোনো কথা বলছেন, এত কিছু সহ্য করে গেলেন, তখন তার মনের মধ্যে এলো, আরে আমি কাকে বলছি, এ কাকে বলছি, তো স্বয়ং আমার ইষ্ট। তিনি কি অনুভব করলেন, বলছেন তিনি অনুভব করলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ হচ্ছেন গৌরাঙ্গের অবতার। কি তাতে বৈশিষ্ট্য, না ভেতরে শ্রীকৃষ্ণ, বাইরে হচ্ছেন ভাব হচ্ছে শ্রীরাধার, বাইরে তার প্রেমে ভরপুর শ্রীরাধার ভালোবাসা, শ্রীরাধার প্রেম, আর ভেতর তার শ্রীকৃষ্ণ তত্ত্বস্বরূপ জ্ঞান স্বরূপ, এই দুয়ে মিলে গৌরাঙ্গের মূর্তি। তিনি বাইরে সবসময় আনন্দে বিভোর হয়ে যে মন যার তখন সাধারণ স্তরে নেমে এসছেন, তখন তিনি আনন্দে বিভোর হয়ে আছেন, আর যখন তিনি তার নিজের মনের মধ্যে বসে আছেন তখন কি হচ্ছে, না তখন আত্মতত্ত্ব দর্শন করে তিনি বাহ্য জ্ঞান হারা হয়েছেন। আমরা শ্রী গৌরাঙ্গের জীবনী দেখলে তা দেখতে পাই। তার মনে হতে থাকলো স্বয়ং শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই ভাবটি জাগরিত। যেদিন তিনি অনুভব করলেন সেই দিন তিনি তাকে এই কথাটি বলে দিলেন, বললেন, আপনি শ্রী ভগবান গৌরাঙ্গ অবতার, ভিতরে শ্রীকৃষ্ণ ভাবে বাহ্যে ভাব শ্রীরাধার, সেই সে ঠাকুর এবে রামকৃষ্ণ নামে, মূর্তিমান নরলোকে লীলার কারণে। তখন ঠাকুরের পরিষ্কার ছবিটা তার কাছে এসেছে, তাই তিনি প্রকাশ করছেন আপনি স্বয়ং গৌরাঙ্গ, আপনার ভেতরে শ্রীকৃষ্ণ বিরাজ করছেন, বাইরেটা শ্রীরাধা, আপনি সেই আবার সেই গৌরাঙ্গ অবতার, আবার নবরূপ ধারণ করে এসছেন রামকৃষ্ণ নামে, মানুষের মুক্তির জন্য এই লীলার কারণে তিনি উপস্থিত। স্বরূপ প্রকৃত রূপ হরিদর্শন,
ভক্তিমতি সাধিকার উদিল চেতনা, তিনি সাধিকা, তার এটা যেন একটা বাধা, অহংকার যে আমাদের সাধন পথের বাধা। আমরা আগের দিন বলেছিলাম ঠাকুরের একটা কথা, ঠাকুর বলছেন উঁচু টিপিতে জল দাঁড়ায় না, চোখের জলে সেই উঁচু টিপির মাটিকে সমান করে দিলে সেই নিচু জায়গায় জল দাঁড়ায়। অহংকার হচ্ছে আমাদের জীবনের সাধন জীবনের সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় অন্তরায়। আমরা খুব ভালো জপ ধ্যান করছি, এ পাশ ওপাশ তাকিয়ে দেখছি আহা লোকে আমার মতো জপ ধ্যান করছে কিনা, মনে মনে একটা আইডিয়া রেখেছি আমার মতো জপ এই বলরাম মন্দিরে আর কেউ করে না। হ্যাঁ, তারপরে খুব একটু ঠাকুরের ছবি টবি দেখে আঙুল টাঙুলগুলো ওরকম করে বসা অভ্যাস করলাম, খারাপ বলছি না ভালো, বসা অভ্যাস করলাম, তারপরে এই পাশ ওপাশ তাকিয়ে দেখছি আমার মতো করে কে বসে। এগুলো কিন্তু সাধনের পক্ষে খুব বড় অহংকার, এগুলো বাড়তে থাকলে আমরা ট্র্যাকের বাইরে চলে যাব। তাই এই যে এনার যে এত বিদ্যা এত বুদ্ধি এত সাধন ভজন, শুধুমাত্র তিনি ইষ্টপদে মিশে যেতে পারছেন না তারই অহংকার। ঠাকুর তাকে সঙ্গে করে নিয়ে এলেন, এই লীলা ঘটালেন, আর এই লীলা ঘটিয়ে তার ভেতরের যে অহংকার সবটুকু পূর্ণ করে দিলেন। প্রতিকার লিখছেন শ্রবণ মঙ্গল, কেন এই ঘটনা পড়ে যেন আমাদের জীবনে যখন এই ঘটনাগুলি উপস্থিত হবে, আমরা যখন অহংকারে স্ফীত হয়ে কোলানো বেলুন হয়ে যাব, তখন যেন এই লীলা কথা মনে করে আমরা নিজেদের চেক করতে শিখি, আমরা নিজেদের ভেতরের যে কষ্ট আমাদের নিতে যে অহংকার সেটাকে যেন সরাতে শিখি। তাই বলছেন এই লীলা কথা হচ্ছে শ্রবণ মঙ্গল। কি করলেন তিনি? তিনি করলেন আহরণ নিজ হস্তে কুসুম সম্ভার, গাঁথিয়া মনের মতো মনোহর হার, চর্চিত করিয়া তায় সুরভি চন্দনে, পরাইল প্রভু দেবে শ্রী গৌরাঙ্গ জ্ঞানী। অনেক ফুল একদিন তুললেন, তাই দিয়ে সুন্দর মালা গাঁথলেন, চন্দন সৌরভ দিয়ে তাকে সুবাসিত করলেন, তারপরে শ্রী রামকৃষ্ণের বলদেশে পড়িয়ে দিলেন। কি ভেবে পড়ালেন? তিনি ঠাকুরকে পড়াচ্ছেন না, স্বয়ং গৌরাঙ্গকে শ্রী চৈতন্যদেবকে পড়াচ্ছেন। করজোরে অপরাধ মার্জনার্তরে, নিবেদন বারংবার করে শ্রী গোচরে, বিদায় লইয়া তবে অভয় চরণে, চলিলেন সন্ন্যাসী কাশী সন্নিধানে, কাশী তীর্থধামে। তার কাছে বারবার ক্ষমা প্রার্থনা করছেন। এই হচ্ছে দারুণ একটা জিনিস, আমরা অপরাধ করি ভুল করি এটা খুব স্বাভাবিক, কিন্তু যদি অপরাধকে স্বীকার করতে পারি, অন্তর থেকে অনুতাপ আসে, আর সেই অনুতাপের জল যদি আমাদের চোখ দিয়ে পড়ে, আমাদের যাবতীয় অপরাধ ধুয়ে মুছে যায়। বারবার তিনি ক্ষমা প্রার্থনা করে তিনি কাশীর উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি বুঝলেন তার এখানে লীলা শেষ হয়ে গেছে। কি অপূর্ব বলছেন এখানে, বলছেন ঠাকুরের সন্নিধানে জননীর ন্যায় ছয়টি বৎসর গোটা কাটাইয়া কেথায়, সাই করে অভিনয়ে পালা আপনার, তৃণের সমান স্রোতে ভাসিল আবার। জননীর মতো আগলে রেখেছেন, মা যেমন শিশুকে আগলে রাখেন, এই পুরো পিরিয়ডটা শ্রী রামকৃষ্ণকে তিনি আগলে রেখেছেন। তার সেই তীব্র যন্ত্রণা গাত্রদাহ চন্দন দিয়ে মুড়ে দিয়েছেন, মাথায় জলে ডুবা দিয়েছেন, কি খেলে কম হবে, সাধন ভজনের জন্য যাবতীয় উপকরণ সারাদিন ঘুরে ঘুরে এনেছেন, পল্লীবাসীর কাছ থেকে ক্ষীর ছানা ননি এই সমস্ত ভিক্ষা করে নিয়ে এসে শ্রী রামকৃষ্ণকে খাইয়েছে। জননী যেমন তার সন্তানের জন্য উজাড় করে করেন, ঠিক সেরকম ভাবে করলেন। এ যেন অভিনয়, যেন স্টেজে পারফর্ম করছেন, নায়ক পার্শ্ব চরিত্র, এটা মূল চরিত্র তো শ্রী রামকৃষ্ণ, পার্শ্ব চরিত্রে যার যখন অভিনয় পালা সে স্টেজে এলো, অভিনয় কি করলো, আবার সে রিংসে গিয়ে তার সেই মেকআপ তুলে ফেলছে। আমরা যেরকম করে থাকি, এখানে সবাই মিলে আপনারা এলেন শুনলেন আবার বাড়িতে ফিরে গেলেন, কেউ এখানে নন, কিন্তু হৃদয়ের মাঝখানে সেই মূল দেবতাকে প্রধান যে নায়ক তাকে কিন্তু সর্বদা গেঁথে রেখে দিলেন। তারও ঠিক সেরকম এই লীলা প্রাঙ্গণে তিনি এলেন, তার পার্টটুকু অভিনয় করলেন, যেমন ঘাসের মতো তৃণের মতো তিনি এসেছিলেন, খড়কুটোর মতো তিনি এসেছিলেন শ্রী রামকৃষ্ণ জীবনে, তেমনি খড়কুটোর মতো তিনি ভেসে গেলেন। প্রতিকার এবার খুব সুন্দর একটি জিনিস দিয়ে শেষ করছেন এই লীলা, বলছেন আত্মীয় আত্মীয় স্বজন কথা মনে মনে হয় না, সাত ঠাকুরের সন্নিধানে জননীর ন্যায় ছটি বৎসর গোটা কাটিয়া হেথায়, সাই করি আপনার আশাই করি অভিনয়ে পালা আপনার, তৃণের সমান স্রোতে ভাসিল আবার, দেখি নাই সাধিকায় নারী পরিচয়, আত্মীয় স্বজন কত মনে মনে হয়।
বিদেশ গমনে যাত্রা করিলে স্বজন ব্যাকুল আকুলে যেন কাঁদে প্রাণ মন, কাশী তীর্থ প্রয়াণেতে এই সাধিকার অন্তরের মাঝে যেন তীব্র হাহাকার। জানিনা সম্বন্ধ কিবা ব্রাহ্মণী রোশনে চরণের রজ ভিক্ষা মাগে অধম। বলছেন তিনি যেভাবে শ্রীরামকৃষ্ণ জীবনে এসেছিলেন তার কথা মনে হলে আমার মনে হয় তিনি যেন আমার স্বজন, কারণ তার সেই লীলা খেলায় আমরা প্রত্যেকে একটা করে পার্টে আছি। আমি বলেছিলাম সে একটা কবিতার কথা, বলছেন কেউ গুনগুন করে গান গেয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের লীলায়, কেউ ছোট নয়, কেউ বড় ছোট নয়, কেউ বড় নয়, ভক্তগণের মাঝে। তিনি বলছেন, সেই কবি বর্ণনা করছেন শ্রীরামকৃষ্ণের এই সমস্ত ভক্তমণ্ডলীকে একটা অর্কেস্ট্রা পার্টির বিভিন্ন যন্ত্রের বাদক, কেউ চেলো বাজাচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঝুমঝুমি বাজাচ্ছে, কেউ বেহালা বাজাচ্ছে, কেউ ইস্ত্রাদ বাজাচ্ছে, এক একজনের এক একটা কাজ, কিন্তু সকলের বাজনা সবার ভাব মিলিয়া ওঠে ভাবের ঐক্যতান। এই সকলের ভাব যখন মিলে যে ঐক্যতান, যে অর্কেস্ট্রা যখন বাজতে থাকে তখন তা সুমধুর, শুনিয়া সকলের হয় ভক্তের, শুনিয়া ভক্তের হয় হৃদয় আকুল প্রাণ, এরকম জাতীয় শব্দটা আমি ভুলে যাচ্ছি। তা সেই বলছেন তখন সেই গান যখন একসঙ্গে বা যখন একা আমি বসে বসে বেহালা বাজাচ্ছি সেটা খুব সুখশ্রব্য হয় না, কিন্তু যখন সবাই মিলে একসঙ্গে এক লয়ে নানা বাজনা বাজাতে থাকে তখন সে খুব শ্রুতি মধুর হয়ে যায়। বলছেন শ্রীরামকৃষ্ণের লীলায় ভক্ত এই ব্রাহ্মণী বৈরবী ব্রাহ্মণীর ভূমিকা এত সুন্দর, এত আপন করে নিয়েছেন, মনে হচ্ছে যেন তিনি আমার আত্মীয়, তিনি আমার স্বজন। কেন? তিনি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতেন তাই তিনি আমার স্বজন। বৈষ্ণবরা গায় না, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে আমার প্রিয়কে ভালোবাসে সে আমারও প্রিয়। তাই তার যেমন স্বজন বিদেশে গেলে যেমন মনের ভেতরে কষ্ট হয়, তেমনি এই ভৈরবীর চলে যাওয়া আমার ভেতরে যেন এক বিয়োগ ব্যথায় আমি ব্যথুর হয়ে উঠেছি। বলছেন কাশী তীর্থ প্রয়াণেতে এই সাধিকার অন্তরের মাঝে যেন তীব্র হাহাকার। বুঝে দেখুন কোথায় তিনি মিশে গেছেন, শ্রীরামকৃষ্ণের লীলার কোন জায়গায় তিনি মিশে গেছেন। ভৈরবী ব্রাহ্মণী ফিরে যাচ্ছেন, তার কাজ শেষ হয়ে গেছে, তিনি ফিরে যাচ্ছেন তার জায়গায়, কিন্তু পুঁথিকারের অন্তরে যেন এক হাহাকার উঠেছে, অতি প্রিয়জনকে হারানোর যে বেদনা সেই বেদনা যেন পুঁথিকারকে স্পর্শ করেছে। জানিনা সম্বন্ধ কি বা ব্রাহ্মণীর স্বনে চরণের রজ ভিক্ষা মাগে অধমে। আমি তার সম্বন্ধে আমার কি সম্পর্ক তা আমি জানি না, কিন্তু আমি তার চরণ ভিক্ষা চাই, তার চরণ রেণু ভিক্ষা করছি। কারণ এমন সাধিকা যিনি শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে এত বড় ভূমিকা গ্রহণ করেছেন তার কৃপা ভিন্ন আমার শ্রীরামকৃষ্ণে ভক্তি হবে না। এই দিয়ে আজকের লীলা অংশ পাঠ আমরা শেষ করব। এই এতক্ষণ যে এই ভূমিকা আমাদের, তা হচ্ছে কেউ আমাদের শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে কিন্তু পারমানেন্ট নেই, সবাই আমরা পারমানেন্টলি টেম্পোরারি, কিন্তু মানে আমাদের পোস্টটা হচ্ছে পারমানেন্ট। কখন কাকে দিয়ে ভগবান আমাদের দিয়ে কী লীলা করাবেন আমরা জানি না, তাই যখন যে সুযোগ আসে সেই সুযোগটি করবার সময় উজাড় করে নিজেদের দিতে হয়। যদি উজাড় করে আমরা যদি না দিতে পারি, আমরা যদি নির্মম, নির্মম শব্দের অর্থ হচ্ছে মমতা শূন্য হয়ে, মানে নিজেদের আত্মবুদ্ধি ছেড়ে দিয়ে পরবুদ্ধি নিয়ে যদি ভগবানের কাজ করছি এই ভেবে উজাড় করে না দিতে পারি, তাহলে একটা সময় আসবে আমরা এই লীলা অঙ্গন থেকে পারমানেন্টলি বিতাড়িত হব, তখন টেম্পোরারি নয় পারমানেন্টলি বিতাড়িত হব। তাই এই যে তিনি সুযোগ দিয়েছেন টেম্পোরারি তার কাজ করার জন্য, একটুখানি যেন তার যে লীলা অঙ্গনে একটু সুযোগ দিয়েছেন, এই মা বলছেন না যে ওই গৌরী মায়ের আশ্রমের যে সলতেটাও যে উজিয়ে দেয় তার জন্য বৈকুণ্ঠ কেনা হয়ে আছে। ভগবান আমাদের তার লীলায় যে তার কাছে আসবার সুযোগ দিচ্ছেন, কখনো সে সুযোগ ছাড়তেনি, তার নাম জপ করার সুযোগ দিচ্ছেন, তার কথা ভাববার সুযোগ দিচ্ছেন, তাকে ছেড়ে অন্য যেন বৈষয়িক চিন্তা অন্য কিছুতে যেন আমরা মুজিয়ে না ফেলি। তাহলে দেখবো এক সময় যখন সত্যি সত্যি করতে চাইব তখন তো মন নানা জিনিসে ছড়িয়ে গেছে, কিছুতেই আর এক জায়গায় এসেতে পারবো না, কারণ তিনি বড় করুণাময়, বড় লীলাময়। আমাদের কান্ত কবি রজনীকান্ত সেন এক জায়গায় লিখছেন, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই বসে আছে তোর ভাঙা গলে,
কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা আসন খালি নাই। তবু করেনি কো অভিমান, দুঃখী দেখে তার ভাসে দুয়ান দুনয়ান, এমনি দয়াল প্রাণ এমনি কোমল প্রাণ। বলছেন ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন, প্রাণ জুড়ায়ে পায়ে ধরে দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে দেখ। আমরা যখন চোখ খুলে থাকি তখন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করি না, কিন্তু যদি একবার চোখ বুঝে দেখি তাহলে হৃদয়ের মাঝখানে তিনি বসে আছেন। আমার কত অপূর্ণতা বলছেন, কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা আসন খালি নাই। মনের ভিতরে একবারে ময়লাতে ভর্তি, তাকে বসবার জন্য খাট বিছানা দূর কথা, অনেক ভালো জিনিস আসনও দেব দিতে পারিনি। তবু করেনি কো অভিমান, এত বড় মানুষ একটু অভিমান করেনি। দুঃখী দেখে তার ঝড়ে দুনায়ান, এমনি দয়াল প্রাণ। আমার সেই বেদনা যেন তাকেও স্পর্শ করে গেছে, এমনি তিনি দয়াল প্রাণ। ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন, প্রাণ ভুলায়ে পায়ে পড়ে তা ওরে নিজেকে সমস্ত কিছু দিয়ে, এমন মানুষকে এসেছেন তোর কাছে, তাকে সবটুকু উজাড় করে দিয়ে তাকে ভালো করে ধর, দেখ দেখি মোর নয়ন মুদে ভালো করে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা যেন আমরাও এমনি করে তাকে ভালোবাসতে পারি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।